কিলোমিটার চলে এলাম শুধু চা খেতে। সত্যি পাওয়া যাচ্ছে 2 টাকা করে চিকেন পকোড়া। আর চলে এলাম বাইক রাইড করে চা খেতে রামতারকে চা গ্রামে। চা গ্রামটা কোথায় জানতে চাও? অবশ্যই তোমরা ভিডিওতে লাস্ট অবধি দেখো। রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে লোকেরা সত্যি বলতে চা আড্ডা দিতে আসে। আর আমরাও চলে এসেছি ঘাটাল থেকে চা খেতে। সত্যি বলতে রামতারক এতটা দূর, তোমরা বিশ্বাস করবে না যে আমরা চা খেতে শুনলি চা আর 2 টাকা দামে নাকি পকোড়া শুনেছি সেটা খেতে আজকে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা হচ্ছে, দেখতে পাচ্ছ যে গাছের তলায় বা এরকম হচ্ছে কাঠ দিয়ে এরকম বসার জায়গা করেছে। ঘাটাল দিকে এসে সত্যি বলতে এত এলাম, ঘাটাল দিকে এসে চা আর পকোড়া খেয়ে একটা শান্তি। অবশ্যই তোমরা হচ্ছে এখানে চা চিকেন পকোড়া খেতে আসতে পারো 2 টাকা পিস, মাত্র 2 টাকা পিস। আরও অন্যান্য আইটেম আছে, বিরিয়ানি বা আদার্স আইটেমগুলো আছে, তোমরা সব খেয়ে দেখতে পারো। তোমাদেরকে যদি অ্যাড্রেসের কথা বলি, অ্যাড্রেসটা হচ্ছে রামতারকে ইন্ডিয়ান অয়েল। রামতারকে একটাই ইন্ডিয়ান অয়েল আছে, তোমরা চাও স্টেশনে নেমে বাসে করে বা অটো বা রিক্সা করে চলে আসতে পারো ইন্ডিয়ান অয়েলের কাছে। ইন্ডিয়ান অয়েলের কাছে চলে এলেই তারই অপোজিটে আছে চা গ্রাম। চা গ্রাম ধাবাটা হচ্ছে তারই অপোজিটে। তোমরা অবশ্যই রাস্তার ধারে, আমরাও কনফিউজ হয়ে গেছিলাম প্রথমে, তোমরা রামতারক আসবে, রামতারক আসার জন্য গুগল ম্যাপে তোমরা সার্চ করে নিতে পারো, আমি তোমাদেরকে লোকেশন দেখিয়ে দিতে পারবো। এতটাই ভিড় চিকেন পকোড়া, এদের লেভেলের বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এই চিকেন পকোড়া আর 2 কাপ চা, ঠিক আছে। আমার সঙ্গে আমার সঙ্গী আছে, তার সঙ্গে খাই, আর তোমরা তোমার বন্ধুদের সঙ্গে এসে অবশ্যই খেতে পারো। দেখা যাচ্ছে এন্ট্রেন্সটা আছে, এখানে অনেকে ছবি তুলছে, তো ছবি তোলার সঙ্গে তো আমরা তো 2-3টা ছবি তুললাম, মানে এই জায়গাটা খুব অনেকে ছবি তুলছে, এটা এন্ট্রেন্সটা খুব সুন্দর আছে। আর সঙ্গে তোমরা হচ্ছে এই ভিতরটায় এতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ টেবিলগুলোতে। এখানে নর্মালি হচ্ছে তোমরা স্ট্রিট ফুড হচ্ছে মানে সব রকমই পাবে, মোটামুটি বিরিয়ানি, তারপর তোমার ধরো চাউমিন, আদার্স অনেক রকম আইটেম আছে। চিকেন আর চাটা হচ্ছে শুধু বিক্রি, দেখো শুধু চা এখানে এরকম প্লেটে সাজিয়ে কমে বিক্রি হচ্ছে। আর সবগুলো হচ্ছে কুল্লার চা, কুল্লার চা যেরকম হয় সেরকমই হচ্ছে কুল্লারে দেওয়া হচ্ছে, মানে মাটির ভাঁড়ে দেওয়া হচ্ছে, মাটির ভাঁড়ে চাগুলো দেওয়া হয়। নর্মালি এখানে বিরিয়ানি আছে, আদার্স হচ্ছে চাউমিন, এগ রোল,
ডায়াগ্রাম হচ্ছে যে ধাবাটা আছে খুব সুন্দর, আর সত্যি বলতে এতটা পরিমাণে ভিড় এখানে সত্যি বলতে সীমার বাইরে। বাট এখানকার স্টাফগুলো খুব সুন্দর, যে তোমাদেরকে টেবিলে সার্ভ করে দেবে, বা তুমি যে প্রথমে বিল কাউন্টারে যে বিলটা কেটে নিতে পারো টাকা দিয়ে, তারপরে বিল দেখিয়ে তোমাদেরকে খাবারে টেবিল দিয়ে দেওয়া হবে, বা তুমি ওখানে নিয়ে নিতে পারো। তো আমরা হচ্ছে চিকেন পকোড়া আর চাটা খেলাম। চিকেন পকোড়া আর চাটা খুব সুন্দর লাগলো খেতে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম চলেছে। মনে করি সত্যি বলতে ঘাটাল থেকে রামতারক এসেছি, এইটাই হচ্ছে অনেক গাড়ি চালিয়ে সত্যি বলতে সেই যে বিকালবেলায় বেরিয়েছিলাম, বিকালবেলায় বেরিয়ে এখন আমরা রামতারকে চা খেতে। সত্যি বলতে আমাদের ধন্য বলবে কি বলবে বুঝতে পারছি না। যদি চ্যানেলে নতুন হয় তো সাবস্ক্রাইব করতে বলো না, আর অবশ্যই এসে ভিডিওতে একটা লাইক করে দিন। এত দূরে তোমাদের জন্য ব্লগ করতে, তো একটু রাস্তার আওয়াজের জন্য সত্যি বলতে আমি ঘুমা প্রাপ্তি কেন রাস্তা, আর এই একবারে ধাবাটা আছে, তো এতটা ভিড় তোমরা দেখে অবাক হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আমার বলে যাচ্ছি আমার ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করোনি ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, আর ডিএম করে জানতে পারো যে এই রামতারকে এই জায়গাটা কোথায় প্রপার, তোমাদেরকে আমি ডিএম করলে আমি পুরোপুরি প্রপার ডিটেলসটা দিয়ে দিতে পারবো। চলো ভিডিও।